বেনুবলা শাড়ি নিয়ে আপনারা অনেকেই বিভিন্ন রকমের মন্তব্য করে থাকেন। কেউ যারা ফুড পছন্দ করেন, ড্রয়িং পছন্দ করেন, তারা তো করেনি, আবার কেউ কেউ শাড়ি নিয়ে ভীষণ প্রশংসা করে থাকেন, যেমন বলে থাকেন শাড়ি পরতে খুব আরাম এবং শাড়ির কোয়ালিটি খুব ভালো। তো এর পিছনের গল্প আপনারা নিশ্চয়ই জানেন না, অনেকে জানেন। তো আমি যার মাধ্যমে এই শাড়িগুলো তৈরি করে থাকি, আসলে অনেকের কাছ থেকেই আমি শাড়িগুলো বানিয়ে থাকি, তিনি হলো মোহাম্মদ আলী ভাই। মোহাম্মদ আলী ভাইয়ের কাছ থেকে আমি বিভিন্ন রকমের শাড়ি তৈরি করে থাকি। আসলে উনি সুতা নিয়ে বিভিন্ন রকমের খেলা খেলে থাকেন, বিভিন্ন রকমের কাপড় তৈরি করে থাকেন, পড়াশোনা করেছেনও এই একই বিষয়ে। তো কী কীভাবে উনি শাড়িগুলো বানায় উনি দেখাবে। আর আমার যে শাড়িগুলো থাকে তা বিভিন্ন জায়গার থেকে এনে থাকি, তো বললামই তো বেশিরভাগই উনি আমার শাড়িগুলো তৈরি করে থাকেন। আর শাড়ি নিয়ে সুতা নিয়ে উনি খেলা খেলে থাকেন, এক্সপেরিমেন্ট করে থাকেন, কখনো সফল হন কখনো সফল হন না। তো উনি নিজেই বলবেন কি হয় উনি সেই শাড়িগুলো তৈরি করে থাকেন এবং শাড়ির ডিজাইন গুলো কিভাবে করে। আসলে উনি শাড়ির ডিজাইনার নয়, কিন্তু এই শাড়ি নিয়ে কাজ করতে করতে উনার বিভিন্ন রকমের ধারণা তৈরি হয়ে গিয়েছে, যেমন সুতার রঙের কম্পোজিশন, তারপরে বিভিন্ন রঙের বাঙালিয়ানা ফর্ম উনি একটু একটু করে জানেন। ওনার কাছে বিভিন্ন ওনার কোম্পানিতে অনেক ডিজাইনার আছে, সবাই মিলে এই শাড়িগুলো ডিজাইন করে থাকেন। ছোটবেলা থেকে কিছু করার একটা আগ্রহ আমার ছিল, বাবার সাথে বাবার ব্যবসাতে বসতাম, সেই হিসাবে নিজের কিছু করার একটা পরিকল্পনা ছোটবেলা থেকেই ছিল। এবং নিজে যখন কিছু করব এই পরিকল্পনা যখন ছিল, তখন তার মধ্যে আমার প্রকৃতি ভাবনাটা ছিল। মফস্বল শহরে বড় হওয়ার কারণে গাছপালা প্রকৃতি এগুলো নিয়েই বেড়ে উঠাছিল, পুকুরে ঝাপাঝাপি খেলাধুলা, গাছ লাগানো, প্রাকৃতিক এই সমস্ত বিষয়গুলো ছোটবেলা থেকেই আমাকে টানত। 2002 সালে আমি হ্যান্ডটাচ প্রতিষ্ঠা করি, কিন্তু তার আগে আমি বিভিন্ন চাকরি করেছি। বিভিন্ন চাকরির মধ্যে সরকারি চাকরি ছিল, বেসরকারি চাকরি ছিল, এনজিও চাকরি, বিদেশি চাকরি, বিভিন্ন চাকরি ছিল। এই সমস্তগুলো ছিল আমার ব্যবসা শুরুর একটা প্রাক প্রতিষ্ঠাকালীন সময়। এই সময় আমি নিজেকে তৈরি করেছি ব্যবসা করার জন্যে, এবং সে ব্যবসাটা অবশ্যই সৃষ্টিশীল কোনো ব্যবসা হবে, প্রাকৃতিক কোনো বিষয় নিয়ে কাজ হবে, এগুলো আমার মধ্যেই তখন থেকে কাজ করছিল। আমি পড়াশোনাটা করেছি মূলত রেশম শিল্পের উপরে। রেশম শিল্পের উপরে রাজশাহী থেকে পড়াশোনা করার পরে ওখানে আমি চাকরি করি, এবং রেশম শিল্পের সঙ্গে কাজ করাটাও এটা আমার একটা চেষ্টারই অংশ ছিল। যদিও বর্তমানে বাংলাদেশে রেশম শিল্প খুব ভালো প্রতিষ্ঠা অবস্থা নাই, কিন্তু রেশম শিল্প সম্পূর্ণ প্রাকৃতিক তন্তু, যেটা আমাকে প্রাকৃতিক বিষয়গুলোই আমাকে এটা টেনেছিল। রেশম শিল্প নিয়ে পড়াশোনা করাটা অনেকটা আমার ইচ্ছা বা শখের মধ্যেই ছিল, কেননা রেশম শিল্পটা সম্পূর্ণটাই প্রাকৃতিক বিষয়। এখানে গাছপালা আছে, পোকা পালন আছে, এই সমস্ত বিষয়গুলো আছে, যেটা আমার ইচ্ছার সাথে আমার পথচলাটা সামঞ্জস্যপূর্ণ হয়ে গেছিল। পরবর্তীতে রেশম শিল্পতে পড়াশোনা করার কারণে আমি সেরিকালচার বোর্ডে চাকরি পাই, ব্র্যাকে চাকরি করি, এবং ব্র্যাকে চাকরি করার কারণে চায়না থেকে রেশম শিল্পের উপরে স্পেশালাইজেশনও করি, এবং এটা আমি বিভিন্নভাবে আমার জীবন চলার পথে কাজে লাগাইছি। এবং আমার যে এই প্রতিষ্ঠান যে হ্যান্ডটাচের শুরুটা তো আমার মাথার মধ্যে ছিল যে রেশম কাপড়টাই আমি এখানে প্রাধান্য দিয়ে করব, এবং সে অনুযায়ী আমি চেষ্টা করেছিলাম শুরুতে। যদিও পরবর্তীতে আর একটা তন্তু আমাদের সবচেয়ে পরিচিত এবং যেটাকে তন্তুর কুইন বলা হয় কটন নিয়েই আমি পরবর্তীতে বেশি কাজ করেছি, সেটা আমাদের মার্কেটের চাহিদা বা আমাদের এলাকা, আমাদের এই অঞ্চলের আবহাওয়া, মানুষের প্রয়োজন, ব্যবহার ইত্যাদি বিবেচনা করে কটনটা দিয়ে পরবর্তীতে আমি বেশি কাজ করেছি। কাপড় উৎপাদনের সময় এই কাপড় উৎপাদনের প্রক্রিয়াতে এসে আমি লক্ষ্য করলাম যে আমাদের মূলত শাড়ি কয়েকটা ধরনের উপর নির্ভরশীল। একটা পাবনা স্টাইল, একটু মোটা কাপড়,
একটা টাঙ্গাইল স্টাইল, একটু মিহি কাপড়, একটা জামদানি স্টাইল মোটিফ নির্ভর কাপড়, তারপরে আর একটা আছে আমাদের কাতান। এই চার প্রকার কাপড়ের বাইরে আমাদের যা দু একটা আছে সেটা সিলেটের মণিপুরী বা এগুলো আছে, এর বাইরে আমি সচেতনভাবে একটা কাপড়ের শাড়ি কাপড়ের একটা ধরন তৈরি করি, সেটা হলো সুতা নির্ভর। সুতা নির্ভরের ক্ষেত্রে আমি ছোটোবেলা থেকেই বিভিন্ন এক্সপেরিমেন্টাল কাজ বা রিস্কের কাজগুলো, রিস্ক নিয়ে কাজ করাটা একটু পছন্দ করতাম। সেই হিসেবে সুতা নির্ভর কাপড় যখন, শাড়ি যখন আমি তৈরি করি, এখানে আমি মূলত শাড়ির উপরে ডিফারেন্ট টাইপের সুতার ইউজটা চেষ্টা করেছি। কটন শাড়ির উপরে আঁচড়ে এন্ডি দেওয়া, এটা হ্যান্ড টাচের বা আমার ইনোভেশন। তারপরে খাদি দেওয়া, চুমকি দেওয়া, এই সমস্তগুলো সবই বা জুট দেওয়া, এগুলো সবই হ্যান্ড টাচের বা আমার নিজস্ব উদ্ভাবন। পরবর্তীতে এগুলো ডিজাইনার দিয়ে উৎকর্ষিত করেছি বা তাঁতির দিয়ে তাদের মন মতন এটাকে ডেভেলপ করেছি। কিন্তু মূল বিষয়টা বা প্রাথমিক যে বিষয়টা, সেটা সবসময় আমি করেছি যে এই 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 কাপড়টার সঙ্গে এই সুতাটা যাবে। এই ধরনটা কিন্তু বাংলাদেশে আগে ছিল না, এমনকি গর্বের সঙ্গে বলতে পারি যে এটা পশ্চিমবঙ্গে ছিল না, এটা হ্যান্ডটাচ থেকেই মোটামুটি বিভিন্ন জায়গাতে সম্প্রসারণ হয়েছে। এবং সেই সম্প্রসারণের কাজটা বা বিস্তারের কাজটা 2002 সাল থেকেই প্রতিনিয়ত আমি করে চলেছি। এর মধ্যে অনেকগুলো কাপড় খুবই বিস্তৃতভাবে ব্যবহার হয়েছে বা মানুষ কর্তৃক সমাদৃত হয়েছে। তার মধ্যে তিনটা কাপড়ের কথাই বলতে পারি, যেটা এনডি আঁচলের শাড়ি, এটা প্রথমেই আমার ইনোভেশন ছিল। তারপরে খাদি এবং সর্বশেষ চুমকি শাড়ি। এই তিনটা শাড়ি ব্যাপকভাবে মার্কেটে সমাদৃত হয় এবং ব্যবহারকারীরা এটাকে পছন্দ করে। শাড়ি যে গল্পটা বলছিলাম সেটা এই শাড়িটাই। এই শাড়িটার আঁচলে এনডি বা স্পান সিল্ক আর বডিতে কটন। তাঁতে গিয়ে আমি যখন পেয়েছিলাম তখন দেখছি যে ওই তাঁতিটা ছেঁড়া ছোটার মধ্যে কিছুটা স্পান বুনাইছে, তারপরে সে পারেনি, তখন সে আর অল্পখানিকটা কটন বুনাইছে, এটা সে একটা থান হিসেবে বোনানোর চেষ্টা করে তার টানা টানা ছেঁড়ে টুটে থুয়ে চলে গেছিলো। কিন্তু এটাই আমার চোখে মনে হলো যে একটা দারুণ কম্বিনেশনের শাড়ি হতে পারে, যে এটা ভ্যালু অ্যাড করতে পারে। সেটা হচ্ছে যে আঁচলটাতে এনডি থাকবে, বডিতে কটন থাকবে, এবং তার পরবর্তীতে এই শাড়িটা বিভিন্নভাবে বিভিন্ন কালারে বিভিন্ন কম্বিনেশনে করা হয়েছিল। খাদি সুতা বা খাদি শব্দটার সঙ্গে তো আমরা সবাই পরিচিত আছি, যে হাতে তৈরি বা কটন সুতাটাই মূলত খাদি সুতা নামে আমাদের কাছে পরিচিত। সেই খাদি সুতাটা দিয়ে খাদি কাপড় তো আবহমানকাল যাবৎ তৈরি করা হয়ে আসছে, কিন্তু সেই সুতাটা দিয়ে আমি আবার আমার তাঁতের উপরে শাড়িতে ব্যবহার করি। সম্পূর্ণ খাদি দিলে পরে, মোটা খাদি দিলে পরে শাড়ি তৈরি করা সম্ভব না, সেই জন্যে আমাদের কুমিল্লার যে খাদিটা, এই খাদিটা নিয়ে আমি আমার পঞ্চগড়ে যে তাঁত আছে সেই তাঁতে সুতাটা দিয়ে আমি কাপড় তৈরি করি। এখানে কাপড়ের মধ্যে আমি সানাতে একটু ভিন্ন ভিন্ন সানা ইউজ করি, যেখানে যে জন্যে একটু বুনানোর মধ্যে একটু নেট নেট দেখা যাবে। এটা আমার বলা যেতে পারে যে বুনানোর মুন্সিয়ানার মধ্যে কাজটা করা, কাপড়টা ঠিক ওয়ান বাই ওয়ান না, এটা একটু ডিফারেন্ট ওয়েতে এই সানাটা করা। এটা জুটের শাড়িটা যে বললাম যে সারফেসের উপরে বিভিন্ন প্রকার সুতা ব্যবহার করা, এখানে এই জুটটা অনেক চিকন সুতা ব্যবহার করি আমি, এবং খুব লো কাউন্টের সুতাটা ব্যবহার করি আমি। জুটের ক্ষেত্রে সুতাটা প্রসেস করে নেওয়া হয় যাতে কটনের জুটের যে আঁশ থাকে বেশি, সেই আঁশগুলো যেন ডিস্টার্ব না করতে পারে, যেটা সেটা পরনের শাড়ির মধ্যে যেন খুব বেশি সমস্যা না করে, সেই সমস্ত প্রসেসটা করে নিয়ে সেই উচ্চ মানের জুটের সুতাগুলো ব্যবহার করে তারপরে শাড়িগুলো করা হয়। তবে এটারও বেসিকটা কটন, তার উপরে যে অর্নামেন্টাল কাজগুলো সেটা জুট দিয়ে করা। এটা চুমকি ওড়না, খাদি শাড়ি, এনডি শাড়ি বা জুট শাড়ি যেমন তৈরি করেছি তেমন চুমকি দিয়ে শাড়ি তৈরি করেছি।
আবার খাদি দিয়ে, এন্ডি দিয়ে বা জুট দিয়ে আমি ওড়না, মানে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করে বিভিন্ন প্রোডাক্ট আমি তৈরি করেছি। শুধু শাড়ির মধ্যে যে সীমাবদ্ধ থেকেছি তা না, তেমনইভাবে চুমকিটা দিয়ে আমি শাড়ি এবং ওড়না তৈরি করেছি। এটা চুমকি ওড়না, চুমকি শাড়িটা ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছিল মার্কেটে, এবং এটা আমার বলতে আনন্দ লাগে যে এটা খুব প্রচলিত হয়েছে এবং এটা অনেকেই এটা পরবর্তীতে তৈরি করেছে, এই চুমকি শাড়িটা এবং এর ওড়নাটা। খুবই দারুণ কাপড়, এটা বাংলাদেশে অন্যান্য আমার অন্যান্য কাপড়ের মতনই একটা ইউনিক কাপড়। এখানে আমাদের হাতে তৈরি যে খাদি, সেই খাদিটা আমি টানা এবং ভর্ণা দুই সাইডে ব্যবহার করেছি, যেটা বাংলাদেশে একদমই প্রথম, এর আগে কেউ এইভাবে কাজটা করেননি। দুই একটা সুতা টানাতে দিলে পরেও কেউ কেউ ইউজ ব্যবহার করেছে একটা বুননের মধ্যে, সে কারিগরি দেখাইছে, কিন্তু সম্পূর্ণ কাপড়টা অলটুগেদার সম্পূর্ণ কাপড়টা টানা ভর্ণাতে খাদি, এটা আমি প্রথম করলাম। এর আগে আমার জানা মতে আর আমি এটা বাংলাদেশে দেখিনি, দেশের বাইরে হয়তো হয়ে থাকতে পারে কিন্তু আমি বাংলাদেশে দেখিনি। এই কাপড়টা মাত্র আমি মার্কেটে নিয়ে এসেছি, এটা মাত্র দুই তিন বছর হলো মার্কেটে নিয়ে এসেছি আমি। এই কাপড়টা দিয়ে বিভিন্ন প্রোডাক্ট আমি দেশের বাইরে রপ্তানি করি। তবে গত বছর খাদি বাংলাদেশের খাদি উৎসবে এই কাপড়টা ব্যাপক জনপ্রিয়তা পাইছে এবং এটা দিয়ে কেউ কেউ ব্লাউজ তৈরি করছে, কেউ কেউ কোটি তৈরি করছে, শীতকালীন পোশাক হিসেবে এটা বিভিন্নভাবে বিভিন্নজন ইউজ করছে। এখানে চমৎকারভাবে দেখা যেতে পারে যে কাপড়টা সম্পূর্ণই এখানে টানা এবং ভর্ণাতে খাদি ব্যবহার করা। এটা খুবই কষ্টদায়ক একটা কাপড়, এটা তৈরি করাটা অনেক কষ্টকর, তাঁতির জন্য এটা খুবই চ্যালেঞ্জ ছিল। তারপরেও আমি সব কাপড়ে যে সাকসেস হয়েছি এমন না, অনেক কাপড় তৈরি করতে যেয়ে অনেক সময় ফেল করেছি, অনেক সময় সাকসেস হয়েছি, এটা সেই সাকসেসেরই একটা গল্প এই সেই কাপড়টা। আমি বিপাশা বাড়ি, আমি অ্যাকচুয়ালি হ্যান্ড টাচের সাথে বহুদিন, মানে সেটা শুরু হওয়া থেকেই আমার এখানে আসা, কারণ আলী ভাইয়ের মতো একটা মানুষ প্রথম কথা, দ্বিতীয় কথা তার প্রতিষ্ঠানে প্রত্যেকটা শাড়ি আমার ভীষণ পছন্দ, যেমন এক কালারের শাড়ি যেগুলো প্রিন্ট করা সেগুলো তার পছন্দ, তার ডিজাইন প্রত্যেকটা আমাকে বারবারই হ্যান্ড টাচে নিয়ে আসে। তো আমি আমার প্রতিষ্ঠানের নাম জুবাইদা, তো এইটাতে আমি কাজ করে খুবই, মানে তার কাপড়ের জন্য আমি আর কোথাও যাই না, কারণ এদের এখানে এই প্রতিষ্ঠানের এদের প্রত্যেকের ব্যবহার প্লাস এদের কাপড়ের কোয়ালিটি এত ভালো যে এটা একদম চোখ বন্ধ করে নিশ্চিন্তে আমরা কেউ সবাই নিতে পারি। এবং আমি আশা করব এবং তাদের জন্য অনেক মানে শুভকামনা, আরও যেন তারা এমন এমন কাপড় আমাদেরকে উপহার দেয় যে আমাদের মতো কাপড় শাড়ি প্রেমিক মানুষরা এখানে বারবার ছুটে আসে। তো সবাইকে ধন্যবাদ এবং আলী ভাইকে অনেক শুভেচ্ছা এবং অনেক তাকে অনেক ভালোবাসা। গামছা শাড়ি যদিও নতুনত্ব আমার নতুনত্ব কিছু না, এটা আমার যে সবই যে আমি একান্তভাবেই আমার সিগনেচার প্রোডাক্ট তা না, কিছু কিছু আছে অন্যান্য জনপ্রিয় প্রোডাক্টও আমি তৈরি করি, হয়তো বা সেগুলো আমার না, সেগুলো তো অন্য কারোরই। আর আমি ডিজাইনের ক্ষেত্রে খুব বেশি প্রিফার করি আমার তাঁতিদের তৈরি ডিজাইন, সেটাতে আমার ডিজাইনার গ্রুপ সেখানে কিছু সংশোধন সংযোজন বিয়োজন করে আর ডিজাইনাররা কিছু তৈরি করে, কিন্তু আমি মূলত যে কাজটা করি তা বলতে পারেন যেন এটা ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিষয়টা, এরকম যে সুতার ইঞ্জিনিয়ারিং বিষয়টা, সুতা নতুন করে অ্যাডাপ্টেশন করানোর শাড়ির মধ্যে বা থান কাপড়ের মধ্যে বা অন্যার মধ্যে, এই কাজটা আমি করি। তবে এর মধ্যে আমরা কিছু বুটির কাজও করি, বিভিন্ন টাইপের বুটি দিয়ে শাড়ি তৈরি করি বা থান কাপড় তৈরি করি, এটা আমার ডিজাইনার যারা আছেন তারাই এটা সিজন অনুযায়ী বা উৎসব অনুযায়ী রং বা ডিজাইনগুলো তৈরি করে এবং সে অনুযায়ী আমার তার থেকে তৈরি হয়ে আসে।
আমি সাফায়াত। হ্যান্ড টাচের এখানে এসে আমি বিভিন্ন ধরনের কাপড়ের মানে গুণগত মান এবং বৈচিত্র্য সম্পর্কে জানতে পেরেছি। এখানে আমি আম্মুর সাথে প্রায়ই আসি। এখানে বিভিন্ন ধরনের কাপড় দেখে আমার ইচ্ছা হলো এবং মানে অনুভব করলাম যে আমার টেক্সটাইল ইঞ্জিনিয়ার হওয়ার একটা ইচ্ছা আছে। মানে এখান থেকে আমি জানতে পারলাম সেটা কাপড়ের যে এত রকমের গুণাগুণ থাকতে পারে সেটা আগে ধারণা ছিল না, এখানে আসার পর সেটা আর কি জানতে পারলাম। আমি মোহাম্মদ জাবির, আমি হ্যান্ড টাচের ডিজাইনার হিসেবে আছি। আমি রিসেন্টলি জয়েন করছি। তো আমাদের হ্যান্ড টাচে আসলে হ্যান্ডলুমের শাড়ি নিয়ে কাজ বেশি হয়। তো আমরা প্রথমে আসলে মানে আমাদের যে ডিজাইন টিমটা আছে এক্ষেত্রে স্যার আমাদেরকে লিড করে, আলি স্যার লিড করে। উনি প্রথমে আমাদেরকে একটা ওকেশনের থিম সিলেক্ট করে দেন, সেই অনুযায়ী আমরা পরবর্তীতে আস্তে আস্তে ধাপে ধাপে বিভিন্ন স্টেপ বাই স্টেপ এগুলো নিয়ে কাজ করতে থাকি। তো আমার কাজ শুরু হয় আসলে প্রথমে স্যারের আইডিয়াটাকে বেস করে একটা কালার প্যালেট সিলেকশন করা। ধরেন এখানে যেরকম আছে আমরা এটা পরবর্তীতে মানে বিভিন্ন ধরনের শাড়ির একটা কম্পোজিশন তৈরি করি। শাড়িতে আঁচলে কী কালার হবে বা তারপরে বডিতে কেমন কালার হবে, পারে কেমন কালার হবে, এগুলো নিয়ে একটা কালার সোয়াচ আমরা তৈরি করার চেষ্টা করি। এরপরে এখানে এগুলো আমরা আবার ক্রস চেকিং করি, স্যারের সাথে আমরা আবার আইডিয়াটা ফলো আপ করি। তো স্যার যখন আমাদেরকে এটা নিয়ে মানে এটা নিয়ে কারেকশন দেয় কিংবা ফিডব্যাক দেয়, এরপরে আমরা ওইটা ওইখান থেকে যেগুলো আমরা সিলেক্টেড হয় সেগুলোতে আমরা কোন ধরনের ডিজাইন অ্যাপ্লাই হবে, মানে আমাদের ওই শাড়ির পারে কিংবা ওই যে বডিতে যে বুটি হয় কিংবা পারে যে ডবিগুলো হয় এগুলোর ডিজাইন আমরা শুরু করি। সেই ক্ষেত্রে আমরা গ্রাফ পেপারে আমাদের ডিজাইনগুলো এভাবে তৈরি করতে থাকি। পেন্সিলে করা হয় সাধারণত, কারণ পেন্সিলে আমরা সহজে মুছতে পারি, আবার সহজে গ্যাটে করতে পারি। ওই হিসেবে আমরা এভাবে কাজ করি। এই একটা ডিজাইন সিলেক্ট হয়ে গেলে আমরা এভাবে এই গ্রাফটা রেডি করতে থাকি। এভাবে আমরা যখন কাজটা করি ওই গ্রাফ পেপারে ডিজাইনটা যখন রেডি করি, এরপরে আমরা এটাকে ডিজিটাল ভার্সনে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এই ক্ষেত্রে হয় কি আমাদের ওই ডকুমেন্টেশনের হিসেবে থেকে যায় জিনিসটা, পরবর্তীতে আমরা এই ওই ডিজাইনটাকে অন্য কোনো কালেকশনে রিঅ্যারেঞ্জ বা মানে এটাকে সাজানো গোছানোর জন্য কাজে লাগাইতে পারি বা একটা কালেকশন হিসেবে রেখে দিই যেটা ফিউচারে কাজে দেয়। এই ধরনের ডকুমেন্টেশন হয়, মানে এটা ডিজিটাল ভার্সনটাকে আমি প্রিন্ট করে রাখছি এই মুহূর্তে। এই ধরনের কাজগুলো হয়। আর এতক্ষণ ধরে আমি যে ডিজাইনটা নিয়ে কাজ করতেছিলাম বা যেটা নিয়ে বলতেছিলাম ওইটা ফাইনালি কীরকম রেজাল্ট আসে সেটা আমরা দেখাচ্ছি। এই শাড়িটা হচ্ছে এই যে আমি ওইখানে গ্রাফ অনুযায়ী যে কাজটা হয়েছে এটা পারে গিয়ে ডবি বলে, তো পারে এই কালারটাতে আসছে এবং এটা ফুল বডিতে কাজটা হয়। তারপরে ওইখানে কালার স্কিম অনুযায়ী আমরা আঁচলে একরকম কালার দিই, তারপরে বডিতে একরকম কালার হয়, এভাবে এসে পুরো ফাইনাল প্রোডাক্টটা তৈরি হয়। আমাদের স্কিন ডিজিজের অনেকগুলোই কাপড়ের কারণে হয়ে থাকে, স্পেশালি সিনথেটিক কাপড় এবং ডাইংয়ের যদি অ্যাজোফ্রি না হয় তাহলে অনেকগুলো স্কিন ডিজিজ আসে। এই সমস্ত বিষয়গুলো বিবেচনায় রেখে আমরা শুরু থেকেই সুতা নির্বাচনে খুবই গুরুত্ব দিই। যে সমস্ত কাপড়গুলো বা যে সমস্ত সুতাগুলো মানব দেহের জন্য ক্ষতিকারক বা স্কিনের জন্য ক্ষতিকারক সেই সমস্ত সুতাগুলো বা সিনথেটিকের সেই সমস্ত সুতাগুলো আমরা ব্যবহার করি না, পাশাপাশি সেই সমস্ত রঙগুলোও আমরা ব্যবহার করি না যেগুলো অ্যাজোফ্রি না, যেগুলো স্কিনের জন্য ক্ষতিকারক করবে। আমাদের কাপড়ের রঙের ক্ষেত্রে 100% ক্ষেত্রে আমরা অ্যাজোফ্রি রঙ ব্যবহার করি এবং সেগুলো টেস্টেড, আমাদের শরীরের জন্য ক্ষতিকারক না। সুতি কাপড়টা আমাদের শরীরের জন্য ভালো। অনেক সিনথেটিক কাপড় আছে যেগুলো শরীরের ক্ষতি করে না, কিন্তু অনেক সিনথেটিক কাপড় শরীরের জন্য ক্ষতি করে। সেই জন্যে আমরা সবসময় চেষ্টা করবো রিস্ক ফ্রি থাকার জন্যে, রোগমুক্ত থাকার জন্যে, এবং সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো সুতি কাপড় ব্যবহার করার জন্যে। সুতির সঙ্গে থাকবো, সুতি কাপড় ব্যবহার করবো, এটাই আমাদের লক্ষ্য থাকা উচিত। পরিধেয় কাপড়ের ক্ষেত্রে আমরা মনে করি যে সেক্ষেত্রে অনেকটা স্বাস্থ্যগতভাবে নিরাপদ থাকতে পারবো আমরা।